সন্দেশকালী কাণ্ডে ইড়ির উপর হামলার পরই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হয়েছিল রাজ্যে রাষ্ট্রপতির কাছে গিয়েছিল জোরার সুপারিশপত্র নড়ে চড়ে বসেছিল কেন্দ্র একাধিক কেন্দ্রীয় টিম ছুটে এসেছিল সন্দেশকালীতে আর আজ ভূপতি নগরকে আক্কা দেওয়া হচ্ছে সন্দেশকালী টু পয়েন্ট জিরো আর ভূপতি নগরে এনআইএর উপর হামলা এনআইএ আধিকারিকদের মারধর মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া এই ঘটনায় কিন্তু রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি শুধু রাজ্য নয় নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও কড়া স্টেপ অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নির্বাচন কমিশন রাজ্যপালের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গায়ে হাত শেষ দেখেই ছাড়লেন এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার কিন্তু কড়া স্টেপ নিলেন রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরাসরি ভূপতিনগর থানায় ফোন অমিত শাহের মন্ত্রকের এনআইএর উপর হামলার ঘটনায় তলব রাজ্য পুলিশের আর তার মধ্যেই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আবারও কিন্তু বিরোধীরা একজোটের সরব শুভেন্দু অধিকারী কেন্দ্রের কাছে এমনকি নির্বাচন কমিশনে রিপোর্ট পেশ করেছেন তার মধ্যেই কিন্তু অবশেষে নড়ে চড়ে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নড়ে চড়ে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিলেন চরম সিদ্ধান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি যে সুপারিশ গেছে রাষ্ট্রপতির কাছে সন্দেশখালী কাণ্ড নিয়ে আর এবার ভূপতিনগরে এনআইয়ের গায়ে হাত দেওয়ার ঘটনা নিয়ে কিন্তু জোর জল খোলা হচ্ছে আবারও কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন এবং রাজ্যে কেন্দ্রীয় শাসন তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন দ্বারা চারির দাবি জোরালো জল্পনাও কিন্তু উসকে গেছে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কীভাবে এনআইএর উপর হামলা হলো পুরো ঘটনা জানতে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন এলো পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানায় পুলিশের একটি সূত্রের খবর এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় বারো ঘন্টার মধ্যে ভূপতিনগর থানা থেকে রিপোর্ট তলব করেছেন অমিত শাহের মন্ত্রক পুলিশ সূত্রে খবর শনিবার সকালে এনআইএর মোট তিনটি দল আলাদাভাবে ভূপতিনগরে ঢুকেছিল তাদের মধ্যে দুটো দল দু হাজার বাইশ সালের বিস্ফোরণের ঘটনার তদন্তে দুই তৃণমূল নেতার বাড়িতে যায় একটি দল আসে ভূপতিনগর থানায় এলাকায় অভিযানে নামার কথা বলে পুলিশের সাহায্য চায় ওই দল পুলিশের তরফ সহতা দেওয়ার কথা বলা হয় কিন্তু তার মাঝেই খবর আসে থানায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলা হয়েছে এনআইএ অভিযান নিয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য বলেন আজ খুব সকালে ভূপতিনগর থানায় একটি দল এসেছিল থানার তরফে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় পুলিশকে সঙ্গে নিয়ে এই দলটি যখন থানা থেকে বেরোচ্ছিল সেই সময় খবর আসে যে এনআইএর আরও একটি দল আগে থেকেই ভূপতিনগরে গ্রামে পৌঁছে গিয়েছিল তারা দুজনকে গ্রেপ্তার করেছে সেখানেই ওই সময় উত্তেজনা ছড়ায় পুলিশ সুপার জানান একটি গাড়িতে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে একজন অল্প আহত হয়েছেন ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে তার তদন্ত শুরু হয়েছে পুলিশ সুপার আরও জানান হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ সূত্রের খবর শাহী মন্ত্রককে জানানো হয়েছে এক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি ছিল না তারা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভূপতিনগর কাণ্ডে দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনআইএ আগামী বুধবার পর্যন্ত তাদের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এনআইএর উপর হামলা নিয়ে রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এনআইএ সংবিধান স্বীকৃত এমন একটা সংস্থা যারা দেশকে সুরক্ষিত রাখার কাজ করে পাশাপাশি দেশের ভিতরে যারা দেশকে দুর্বল করার কাজ করে তাদের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন তাতে তিনি ভারতের সংবিধানকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীর পুলিশকে না জানিয়ে এনআইএ তদন্ত মন্তব্য নিয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর মন্তব্য আগে ওই পুলিশ সুপারকে স্যাক করা উচিত তার মধ্যেই কিন্তু নড়ে চড়ে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে সরাসরি ভূপতি নগর থানায় ফোন ফোন করে জবাব তলব করলেন এবং বারো ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে করা নির্দেশ করা হুঁশিয়ারি একেবারে ফাইনাল টাচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লোকসভা ভোটের আগে কিন্তু রীতিমতো হলো আবারও আবার রাজ্য রাজনীতি ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে শনিবার ভোটরাতে আক্রান্ত হয়েছেন এনআইএ অফিসাররা কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনায় এবার কিন্তু তৎপর কেন্দ্র এদিন ভোরে ভূপতিনগর এনআইএ টিমের উপর হামলার ঘটনায় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ সূত্রের খবর এমনটাই অমিত শাহের মন্ত্রক থেকে সরাসরি ফোন করা হয়েছে ভূপতিনগর থানায় কোন গ্রামের ঘটনা কী ঘটেছিল এবং এদিনের সার্বিক ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়েছে ভূপতিনগর থানার কাছ থেকে তদন্তকারীদের ঘিরে বিক্ষোভ হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ কি করেছে সে বিষয়ে মন্ত্রকের তরফে ফোনে খবর নেওয়া হয় বলে সূত্রের খবর এর আগে সন্দেশকালী সরবেরিয়া গ্রামের দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি অফিসাররা বনগায় দাপুরে তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করার সময়ও ইডির গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছিল সেই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের অভিযানে গিয়ে আক্রান্ত অপর এক কেন্দ্রীয় এজেন্সি এবার এনআইএ টিমের উপর হামলার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের নগরের এদিনের ঘটনার পর ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করছে এনআইএ অফিসাররা বলাই মাইতি ও মনোব্রত জানা দুজনকেই আজ গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল সেখানে বিচারক উভয়েরই পাঁচ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আর এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়ার পর তাদের দফায় দফায় জেরা শুরু হয়েছে এই জেরায় কী কী তথ্য উঠে আসে হাটে হাঁড়ি ভাঙে কি না সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্যের কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার অভিযোগে এবার কিন্তু অ্যাকশন মোডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর সরাসরি ভূপতিনগর থানায় ফোন করে জানতে যাওয়া হয়েছে পরিস্থিতি এবং বারো ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে যেখানে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে গেছে এই সংক্রান্ত রিপোর্ট গেছে কেন্দ্রের কাছে নির্বাচন কমিশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তারপর পরই অমিত শাহের ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনই মনে করছে রাজনৈতিক মহল তবে কি তিনশো ধারা রাষ্ট্রপতি শাসনের যে সুপারিশ গেছে সন্দেশখালী কাণ্ডে সেই রাষ্ট্রপতির শাসনের কি আবার ফাইনাল স্টেপ ফাইনাল টাচ দিতে শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা ভোটের আগেই কি বড় সড় পদক্ষেপ নেবেন রাজ্যের বিরুদ্ধে অমিত শাহ কী হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের